আমি গোড়াতেই একটা কথা বলে নিই যে আমাকে আসলে এই বিভাগের তরফ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি দাঁড়িয়ে বললে দাঁড়িয়ে বলবো না বসে বলবো, তো আমি বরাবরই দাঁড়িয়েই ক্লাসে বলি, দাঁড়িয়ে বলতে আমি ভালো লাগে। আর আমরা যেসব জায়গায় পড়িয়েছি সেখানে এত ভালো অডিটোরিয়ামও ছিল না, এরকম সুন্দর মানে অডিয়ামও ছিল না, ফলে আমি আর লোক সামলাতে পারলাম না, সেজন্য আমি দাঁড়িয়ে বলি, সেই জন্যে এটা দাঁড়িয়ে বলাই ভালো। আর আমি কিন্তু আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে আমি প্রথম থেকেই বলেছিলাম বিভাগীয় প্রধানের সঙ্গে আমার যখন কথা হয় যে জ্ঞানগর্ভ কতগুলো বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই, কারণ এই বিশ্ববিদ্যালয় একেবারে নতুন, তোমরা ছাত্রছাত্রীরা অনেক আশা নিয়ে তোমরা এখানে পড়তে এসছো, আর তোমরা শুনে মানে আশ্বস্ত হবে যে গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয় তো ঠিক শহুরে বিশ্ববিদ্যালয় নয়, অর্থাৎ কলকাতা যাদবপুর প্রেসিডেন্সি রবীন্দ্রভারতী এরকম তো নয়, এটা সেই অর্থে অশহুরে বিশ্ববিদ্যালয়গুলো। আমি এটা বলতে প্রস্তুত নই মফস্বল বিশ্ববিদ্যালয়, মফস্বল বিশ্ববিদ্যালয় বললে একটা যেন কীরকম মনে হয় যে একটা মানে যেন একটু তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার একটা দৃষ্টিভঙ্গি থাকে, আমি বলি এটা অশহুরে বিশ্ববিদ্যালয়। আমি আমার জীবনের বেশ একটা বড় অংশ প্রথম পর্ব মানে বেশ বড় অংশ আমি কলকাতার বাইরে এটি মফস্বল বিশ্ববিদ্যালয়ে আমি কাটিয়েছিলাম, মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যখন গড়ে ওঠে 70-এর দশকের গোড়ায় সেই সময় থেকে আমি যুক্ত ছিলাম, ফলে মফস্বলটা মানে তখন মফস্বল বলা হতো, আমি যেটাকে বলছি অশহুরে, এই অশহুরে বিশ্ববিদ্যালয় কারা সেখানে পড়তে আসে তাদের কী সমস্যা আগেও যা ছিল এখনও বহুলাংশে পুরোটা না হলেও অনেকটা সেরকম আছে, কিন্তু তাদের অসুবিধে লোক কী আমি সেটা খুব ভালোই বুঝতে পারি। এবং সেই জন্যে আমি আমাকে যখন বলা হয়েছিল বা জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কী ধরনের বিষয় নিয়ে বলতে চাই, আমি পরিষ্কার বলেছিলাম যে আমি এই ছাত্রছাত্রীদের কাছে তারা অনেক আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, অনেক অসুবিধার মধ্যে তাদের লেখাপড়া করতে হয়, আমি এটা সম্পর্কে পুরোপুরি মানে অবহিত, সেই জন্য আমি যখন যাচ্ছি সেখানে তাহলে আমি পুরো সময়টাই দিতে চাই তোমাদের পাঠ্যসূচিতে যা আছে সেখানে যে বিষয়গুলো তার কয়েকটি বিষয়ের উপরে যদি আমি কিছু বলার সুযোগ পাই, এবং সেই বলার সুযোগটা এই রকমের, আমি আজকে এখানে আসবার আগেও রাস্তায় কথা হচ্ছিল তোমাদের মাস্টারমশাইদের সঙ্গে যে এখানে তো বুঝতেই পারছো যে অল্প সময় আমার সঙ্গে যা কথা হয়েছে মোটামুটি এখন প্রায় ঘন্টা দুয়েক সময় পাবো, তারপরে মাঝখানে একটি বিরতি, বিরতির পর আরও প্রায় ঘন্টা দুয়েকের মতো সময় পাবো, অর্থাৎ আমি হিসেব করে দেখলাম মোটামুটি 400-4 ঘন্টার মতো সময়, তার বেশি তোমাদের উপরে বললে তোমরা তারপরে পালাবে এখান থেকে, তো সুতরাং একদিনে 4 ঘন্টার 4 ঘন্টার বেশি এটা সম্ভব নয় মাথায় নিয়ে। তো আমি সেইটা ভেবে যেটা ঠিক করেছি তোমাদের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে যে 4টে বিষয়, প্রথম হচ্ছে আন্তনীয় গ্রামসি, তারপরে হচ্ছে লুই আলথুসার, এই দুটো বোধ হয় আমার যদি আমিগুলো সব টেলিফোনে কথা হয়েছিল মানে আমার যদি ভুল না হয়ে থাকে, ভুল হলে আমাকে তোমরা অবশ্যই সংশোধন করে দিও, প্রথমটা বোধ হয় আছে গ্রামসি আলথুসার কুলানজাস, এগুলো আছে বোধ হয় কোর্স 1 ইউনিট 5, তাই তো কোর্স 1 ইউনিট 5, আর আমি ঠিক করেছি যে এই কোর্স 1 ইউনিট 5 এগুলো খুব শক্ত, খুব ঝামেলার বিষয়, ছেলেমেয়েরা সকলেই বলে যে মানে আমাদের সব পড়তে পড়তে ঘুম পেয়ে যায়, মাথায় কিছু ঢোকে না, সব যেমন বিদঘুটে বানান তেমন সব বিদঘুটে সব নাম, তো এইগুলো আমাদের সব জায়গাতেই এই এই আমাদের অয়ন মাস্টারমশাই বসে আছেন, আমার প্রত্যক্ষ ছাত্র প্রেসিডেন্সিতে আমাকে কিছু কিছু জিনিস পড়াতে হয়েছে, সব জায়গায় প্রেসিডেন্সি নন প্রেসিডেন্সি সব জায়গাতেই এই সমস্যা মানে এইরকম ঝামেলার জিনিস। আর আরেকজন খুব গুরুত্বপূর্ণ বিষয় আরেক সেটি হচ্ছে
তোমাদের বোধ হয় কোর্স 13 এ আছে ইন্ডিয়ান পলিটিক্যাল থটে, সেটা হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, তাই তো? তো এই চারটে বিষয় আমি তোমাদের আজকে একটু আলোচনা করে দিই, এবং আমি এই চারটে বিষয় আলোচনা করার ব্যাপারে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এটা বললে নিশ্চয়ই তোমরা কিছু মনে করবে না, বুঝতে পারবে কথাটা, মানে তোমাদের সেই বিচার বুদ্ধির উপর আমার আস্থা আছে। সেটা হচ্ছে যে এই বিষয়গুলোর প্রতি যদি যথাযোগ্য মানে সুষ্ঠুভাবে যদি এগুলোকে পড়াতে হয় বা এগুলোকে যদি গুরুত্ব দিতে হয়, তাহলে এগুলো এক একটা বিষয়ের উপরে অন্তত গোটা 3-4 করে লেকচার দরকার। তো সেটা তো করা সম্ভব নয়, তাহলে আমাকে এখানে 4-5 দিন এখানে এসে থাকতে হয়, সেটা তো সম্ভব হচ্ছে। তো সেই জন্যে আমি যেটা স্থির করেছি যে আমি তোমাদের এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেগুলো সবচেয়ে গোলমেলে জায়গা, সেই জায়গাগুলো যেগুলো নিয়ে ঝঞ্ঝাটগুলো হয় ছাত্রছাত্রীদের, সেই জায়গাগুলো তোমাদের আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে পরবর্তীকালে যখন তোমাদের রেগুলার ক্লাস হবে, সেই ক্লাসগুলো যখন তোমাদের বিভাগে শিক্ষক শিক্ষিকারা নেবেন, তখন যাতে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হয়, তাদের কাজটা খানিকটা হালকা হবে। কারণ এসব ক্ষেত্রে একটা সমস্যা হয় কোথায়, যে এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, যে ধরো গ্রামসি, এখন আমি যদি গ্রামসির জীবন নিয়ে প্রথমে শুরু করি, গ্রামসির জীবনটা বলা দরকার, তাতে প্রচুর সময় চলে যাবে। আমি সামান্য সামান্য একটু ছুঁয়ে যাব, এবং কিছুটা কিছুটা আমি তোমাদের মাস্টারমশাইদের সঙ্গে আমার কথা হচ্ছিল, কিছুটা কিছুটার পরিচয় তোমাদের আছে, আমি এইরকমভাবে ব্যাপারটা ধরে নিয়ে আমি মূলত জোর দেব কনসেপ্টের জায়গা, এইখানটাই হচ্ছে সবচেয়ে গণ্ডগোলের জায়গা, এবং সত্যিই মানে খুব গোলমেলের জায়গা। কারণ এরা হচ্ছেন মানে কতগুলো ইউরোপীয় ভাবনা চিন্তার কতগুলো ঘরানা আছে, সেই ঘরানাগুলোকে না জানা থাকলে এগুলো বুঝতে অসুবিধা হয়। এই আমি প্রথমে শুরু করছি আন্তনীয় গ্রামসি। আমি ভাগটা করেছি এরকমভাবে যে আমাদের বিরতির আগে পর্যন্ত যে সেশনটা, সেখানে আমি দুটো জিনিস পড়াবো, আলোচনা করবো গ্রামসি এবং আলথুসার, আর তার পরেরটাতে উলামজাস এবং মানবেন্দ্রনাথ রায়। তাহলে মোটামুটি সময়টাকে একটা দুটো সময়ের মধ্যে একটা ভারসাম্য রাখা সম্ভব করা হবে। এখন গ্রামসি সম্পর্কে আলোচনা করতে গেলে আমি একেবারে গোড়ায় একটা দুটো মানে প্রিলিমিনারি প্রারম্ভিক একটা দুটো কথা শুধু বলে দিই। গ্রামসির নামটা তোমরা পেয়েছো, আন্তনীয় গ্রামসি, ইটালির তিনি কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং 20 শতাব্দীর অন্যতম একটি শুধু গুরুত্বপূর্ণ নাম নয়, এক বিস্ময়কর ব্যক্তিত্ব। ওর সময়টা কেন বিস্ময়কর আমি পরে বলছি, ওর সময়টা হচ্ছে 1891 থেকে 1937, এই হচ্ছে সময়। বিস্ময়কর ব্যক্তিত্ব কেন, কারণ গ্রামসি তিনি যে জিনিসগুলো লিখে গিয়েছিলেন সেগুলোকে লেখা বললে খুব ভুল হবে। আমরা সাধারণত কি করি, কোনো একজনের বক্তব্য বুঝতে গেলে সে জেনেই হোক, ধরো অ্যারিস্টটলের পলিটিক্স কিংবা ধরো ম্যাকিয়াভেলির প্রিন্স কিংবা ধরো হবসের লেভায়াথান, তোমরা সবাই জানো। এখন এই বইগুলো আমরা পড়ি, এই বইগুলোর নাম আমরা জানি, কিন্তু এগুলোকে আমরা পড়ছি কি হিসেবে, বই হিসেবে, একটা গোটা গোটা বই। গ্রামসির ক্ষেত্রে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য এবং সেই জন্য একটু বিস্ময়কর ব্যাপার, গ্রামসি কিন্তু কোনো বই লিখে যান, গ্রামসি তিনি মুসোলিনি তখন ইটালিতে ক্ষমতায় এসে গেছেন, মুসোলিনি ক্ষমতায় আসবার পর ওনাকে এবং মুসোলিনির যে ফ্যাসিস্ট যে ব্যবস্থা, তিনি তখন মানে সর্বাধিনায়ক ইটালি 1920-21 সালে ধরা হয়, মুসোলিনি ক্ষমতায় আসছেন এবং তিনি এসে যে কোনো একটা ফ্যাসিস্ট ব্যবস্থা যেটা করা হয়, এটা তোমরা সবাই জানো যে কোনো ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় আসে তখন বিরোধী পক্ষের প্রথমেই কণ্ঠরোধ করা হয়,
কোনো বিরোধীকে কোনো কথা বলতে দেওয়া হয় না। সেই সত্যজিৎ রায় যে একটি ছবিতে সেই যে বিখ্যাত সংলাপ, কোনো প্রশ্ন নয়। তো ফ্যাসিজমের মূল কথা হচ্ছে কোনো প্রশ্ন করা যাবে, আমি যা বলবো সেটাই হয় না। তো এখন যেটা ঘটেছিল ইটালিতে, মুসোলিনি ক্ষমতায় আসবার পর যারা প্রশ্ন করতে শুরু করলেন তাদের ভেতরে সর্বাগ্রে ছিলেন একেবারে গোড়ার দিকে একেবারে প্রথম সারিতে যারা ছিল সেটা ছিল ইটালির কমিউনিস্ট পার্টি। সেই ইটালির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন আন্তোনিও গ্রামসি, তো তিনি হলেন শাসকদের চক্ষুশূল এবং তাকে 1926 সালে গ্রেপ্তার করা। এবং গ্রেপ্তার করার পর তোমরা সেটা হয়তো সবাই জানো 26-37 সেই সময়টা তিনি মুসোলিনির জেলে বিক্ষিপ্ত হয়েছিলেন এবং এই জেলে বসে তিনি একটা অসাধ্য সাধন করলেন। তিনি জেলে বসে পাতার পর পাতা প্রায় 3000 পাতা একটা হিসেব করা হয়, তার বেশিও হতে পারে, তিনি একটা পাণ্ডুলিপি রচনা করলেন। তিনি কিন্তু কোনো বই লেখেন, সেই পাণ্ডুলিপির নাম হচ্ছে কারা রচনা বা প্রিজন নোটবুকস। এই জন্য নামটা হচ্ছে কিন্তু ইংরেজিতে নোটবুক, তার খসড়া করে লেখা। এবং সেটা অসম্ভব একটা মানে বললাম যে প্রতিকূল পরিবেশে এই পাণ্ডুলিপি তিনি লেখেন। সেগুলো তোমাদের মাস্টারমশাই যখন পড়াবেন বলবেন, আমি আর সেই আলোচনা থেকে নিয়ে যাচ্ছি না। এখন আমি এই প্রিজন নোটবুকসের থেকে কি আমরা পাচ্ছি, এটা একটা আশ্চর্য ব্যাপার। এবং এটা তোমরা একটু খেয়াল করবে, এই প্রিজন নোটবুকস উনি যখন লিখলেন সেই নোটবুকের সংখ্যা পরবর্তীকালে পাওয়া যাচ্ছে 32টা নোটবুক তিনি লিখেছেন। এবং যেটা আশ্চর্যের ব্যাপার, এই 32টা নোটবুক তিনি কিন্তু লিখছেন মানে এরকম নয় যে আজকে সকালে আমি নোটবুক 1 লিখলাম শেষ করে পরের দিন নোটবুক 2 লিখছি, তা কিন্তু নয়। উনি একই সঙ্গে কখনো 1, কখনো 2, কখনো 4, কখনো 7 এইভাবে লিখে গেছে। এবং এটা এই প্রেজেন্ট নোটবুকসের সাম্প্রতিককালের যে আমরা তথ্যগুলো পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, তাতে দেখা যাচ্ছে যে এই নোটবুক লেখার সময়টা উনি যখন লিখছেন সেইটা লেখার সময় তার কাছে কিন্তু কোনো লাইব্রেরি রেফারেন্স কিছুই নেই। কিছুটা উনি তার স্মৃতি থেকে লিখছেন, অনেক রেফারেন্স উনি পাচ্ছেন, কিছু বইপত্র উনি আনাতে পেরেছিলেন। এবং সেই সময়কার মুসোলিনির যা নির্দেশ ছিল সেটা হচ্ছে যে প্রতিটি বই, যে কোনো জিনিস গ্রামসিকে দেয়া হবে সেগুলো কিন্তু সবই মানে কারারক্ষীদের নজর মানে নজরদারি হয়ে সেগুলো ঢুকবে। এটা এমনিতেও নিয়ম যে কেউ যদি নাকি বন্দী থাকেন তার কাছে যদি কিছু পৌঁছে দিতে হয় এমনকি খাবার দাবার হলেও সেটাকে নজরদারির ভিতর দিয়ে যেতে হবে। এবং গ্রামসিকে এইভাবে তিনি কালি পাচ্ছেন না, এমন এমন হয়েছে, এমন তথ্য পাওয়া যায় যে তিনি যেখানে কাগজ নেই তো কিসের উপরে লিখবেন, তখন দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু একটা ছেঁড়া পাতা, সেই পাতার মধ্যে তিনি সেই নোটসগুলো লিখে গেছেন। এখন এখানে আমি কেন এই ছোটোখাটো দু একটা কথা বলছি, যে প্রশ্ন এখানে একটা ওঠে যে তিনি কবে ছাড়া পাবেন তা তো তিনি জানতেন না এবং তিনি ছাড়া পান। তাহলে কি তার দায় ছিল, কি তার আরতি ছিল যে তিনি এই 1926-1937 এই কারার অন্তরালে বসে এই প্রেজেন্ট নোটবুকস তিনি লিখলেন, কেন লিখলেন, কি তার দায়? এইটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বিস্ময়ের প্রশ্ন। যে আমি জানি যে আমি আরেকটা ব্যাপার খেয়াল রেখো, উনি কিন্তু জন্ম থেকে উনি অসুস্থ, জন্ম থেকে তার একটা পিঠের সমস্যা ছিল ছোটবেলায়, একটা পড়ে যাওয়া অসম্ভব দরিদ্র পরিবারে তার জন্ম, প্রচন্ড প্রতিকূল পরিবেশে প্রচন্ড দারিদ্র্যের ভেতর দিয়ে তিনি বড় হয়েছিলেন।
সেটা অন্য ইতিহাস। তো প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ এইরকম একটা প্রতিকূল পরিবেশে, প্রতিকূল অবস্থায় বসে তিনি 11 বছর ধরে সম্পূর্ণ একা নিঃসঙ্গ একটা মানে কারার অন্তরালে একটা কুঠুরিতে বসে, এবং বারবার তিনি আবার একই তাকে বারবার এক জেল থেকে আরেক জেল, এক জেল থেকে আরেক জেলে তাকে পাঠানো হয়েছে, এক একবার এত অসুস্থ হয়ে পড়েছেন যে তার মনে হচ্ছে যে আমি আর বাঁচব না। তো তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এইরকম একটা মরণাপন্ন মানুষ কিসের জোরে, কেন, কার কথা ভেবে, কি ভেবে তিনি এই প্রেজেন্ট নোটিস লিখলেন, এইটা বুঝতে গেলে প্রশ্নটা ওঠে কি ছিল এই প্রেজেন্ট নোটবুকসে। প্রেজেন্ট নোটবুকসের বিষয়বস্তুটা যদি আমরা দেখি তাতে আরও বিস্মিত হতে হয়। সেখানে কিন্তু তিনি গল্পকথা তিনি লেখেননি, তিনি কোনো উপন্যাস লেখেননি, তিনি কোনো কবিতা লেখেননি, যদিও তার গল্প, সাহিত্য, উপন্যাস এই প্রেজেন্ট নোটবুকস পড়লে ছত্রে ছত্রে তার পরিচয় পাওয়া যায়, কিন্তু সেটা তিনি লিখেন। তিনি লিখছেন কি একটা অসম্ভব রকমের জটিল তাত্ত্বিক বিষয় অবতারণা করছে, ভীষণ রকমের অ্যাবস্ট্র্যাক্ট, ভীষণ রকমের তাত্ত্বিক এবং ভীষণ রকমের গভীর। এইটাই হচ্ছে বিষয়, মানুষ যেখানে এই অবস্থায় থাকে তার মনে জোর হারিয়ে ফেলে, মানুষ সব আশা ভরসা ছেড়ে দেয়। তো গ্রামসি কেন এটা করতে গেল, এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি যে গ্রামসি নিজেও সেটা জানতেন, ওকে যখন 1926 সালে গ্রেপ্তার করা হয়েছিল, মুসলিমের টার্গেট ছিল যে গ্রামসি হচ্ছেন আমাদের 1 নম্বর টার্গেট, কারণ উনি হচ্ছেন ইটালিয়ান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, সেই ক্যাপাসিটিতে তাকে গ্রেপ্তার করা। তো তখন ওর যখন বিচার আদেশ দেওয়া হচ্ছে মুসলিমের ফ্যাসিস্ট কোর্টে, তখন সেই ফ্যাসিস্ট জাজ বিচারক তিনি একটা ঐতিহাসিক মন্তব্য করেছেন, সেটা ইতিহাসই হয়ে গেছে সে মন্তব্যটা। তো জাজ তখন বলেছিলেন গ্রামসির বিরুদ্ধে যেসব পুলিশ যে সমস্ত চার্জ আনে সেসব শুনে বলেছিলেন যে উই মাস্ট স্টপ দিস ব্রেইন ওয়ার্কিং ফর দ্য নেক্সট 20 ইয়ার্স, যে এই মাথাটিকে আগামী 20 বছর যাতে এই মাথাটা নিষ্ক্রিয় থাকে তার ব্যবস্থা আমাদের করতে। কিন্তু ইতিহাসের এমনই পরিহাস, সে মাথা নিষ্ক্রিয় তো রইলেও না, এই প্রেজেন্ট নোটবুকস লিখলে লিখে মাথাটি আরও বেশি যেন সক্রিয় হয়ে গেল, অতি সক্রিয় মাথা। তো এইটি বুঝতে গেলে আমাদের এবার বুঝতে হয় যে প্রেজেন্ট নোটবুকসের ভেতরের ব্যাপারটা কি, এবং এইখানে আমি তোমাদের কাছে মোটামুটি 3টে বিষয় আমি তোমাদের কাছে রাখব, কনসেপচুয়ালি যেগুলো গ্রামসির সবচেয়ে মানে মানে জটিল জায়গা। একটা হচ্ছে গ্রামসির রাষ্ট্র সম্পর্কে কি বাদ বলছে, একটা হচ্ছে গ্রামসি বিপ্লব সম্পর্কে কি বলছে, আর গ্রামসি পার্টি সম্পর্কে এই 3টে কথা। এবং এই বিপ্লব, রাষ্ট্র, বিপ্লব এবং পার্টি, এই 3টে কথা নিয়ে গ্রামসি যা বললেন এটাই হচ্ছে গ্রামসির কনসেপচুয়াল ওয়ার্ড। এটা বুঝতে হলে একটা জিনিস মাথায় রাখার দরকার যে এর পেছনের তাড়নাটা কী ছিল, যেটা আমি বললাম প্রশ্নটা কী ছিল গ্রামসি। গ্রামসির সামনে 2টো প্রশ্ন ছিল, এই 2টো প্রশ্ন গ্রামসিকে তাড়িয়ে বেড়াচ্ছে উনি জেলে ঢোকার পর থেকে, আমৃত্যু। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইটালিতে ফ্যাসিজম কি করে ক্ষমতা এলো, এই প্রশ্নটা তার কাছে সবচেয়ে জটিল, কি করে ক্ষমতা এলো প্রশ্নটা ভীষণ রকমের জটিল। এই কারণে তার কাছে যে একটা জিনিস খেয়াল রেখো, এগুলো এখন তোমরা তো ইন্টারনেট সার্চ করলে এগুলো পাবে, আগে এসবের সুবিধে ছিল না, এখন এগুলো খুব সুবিধে, মানে গুগল সার্চ করলে এগুলো পেয়ে যাবে,
আমি যেটা মুখে বলছি সেটা অনেক বেশি ওগুলো দেখলে বুঝতে পারবে, মানে গুগল সার্চ করলে ইউটিউব সার্চ করলে এগুলো পাবে। যে ইটালিতে মুসলিনি যখন ক্ষমতায় আসছেন, তারপরে 1933 সালে যখন হিটলার জার্মানিতে ক্ষমতায় আসছেন, এগুলো যদি তোমরা একটু দেখো ডকুমেন্টেশন ওই সময়কার, মানে মানে ছোট ছোট সব ফুটেজ পাবে, অরিজিনাল ফুটেজ সেই সময়কার, মানে লাইভ ফুটেজ পাবে, দেখতে পাবে। তাতে দেখতে পাবে যে এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই যে ফ্যাসিজম একটা ভয়ঙ্কর একটা সন্ত্রাসী শক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ফ্যাসিজম যখন ক্ষমতায় আসছে, মুসলমানি যখন ক্ষমতায় আসছে, তখন কিন্তু ব্যাপারটা এরকম নয় যে মুসলমানি গুলিগোলা চালিয়ে একটা ডান্ডা মেরে মানুষের মাথা ভেঙে ক্ষমতায় আসছে, তা কিন্তু নয়। মুসলমানি ক্ষমতায় আসছেন সমাজের মানুষের একটা ব্যাপক সমর্থন নিয়ে, মানুষ তাকে মানে আবাল বৃদ্ধ বনিতা অল্প বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বৃদ্ধ বৃদ্ধা তারা মুসলিনিকে স্বাগত জানাচ্ছে। এই প্রশ্নটাই ছিল গ্রামসির কাছে সবচেয়ে বড় প্রশ্ন, যে তাহলে মুসলিনি মানুষের এই সম্মতিটা কি করে আদায় করলেন? ফ্যাসিজম যা নাকি জনবিরোধী একটা শক্তি, যে কোনো বিরোধী পক্ষে বিরোধী কণ্ঠস্বরকে যে সহ্য করতে পারে না, এইরকম একটা ভয়ঙ্কর একটা সন্ত্রাসী শক্তি যে অন্য কোনো রাজনৈতিক দলকে যে বরদাস্ত করে না, তো এইরকম একটা শক্তিকে সাধারণ মানুষ কী করে সমর্থন জানাচ্ছে? তার মানে এই কনসেন্ট বা সম্মতি আদায় করছে কী করে? এইটাই ছিল তার কাছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন এর থেকে যেটা বেরিয়ে এলো, এই দ্বিতীয় প্রশ্নটা ছিল গ্রামসির কাছে ভীষণ উল্লেখযোগ্য, ভীষণ গুরুত্বপূর্ণ, যে তাহলে আমরা করলাম কেন, আমরা ব্যর্থ হলাম কেন? ইটালিতে শ্রমিক আন্দোলনের একটা দীর্ঘ ঐতিহ্য আছে, ইটালিতে এই শ্রমিক আন্দোলনের যারা সবচেয়ে মানে প্রথম দিকে সবচেয়ে বড় যে ফোর্সটা কাজ করেছিল, সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বা সংগঠন কাজ করেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে থাকতে, সেটা ছিল ইটালির সোশ্যালিস্ট পার্টি। এবং ইটালির সোশ্যালিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর মধ্যে একটা বড় রকমের ভিত্তি ছিল। 1921 সালে ইটালির কমিউনিস্ট পার্টি দুটো ভাগ হয়ে গেল, সরি সোশ্যালিস্ট পার্টি ভাগ হয়ে গেল, এবং তার বামপন্থী অংশরা যার নেতৃত্ব দিয়েছিলেন আন্তোনিও গ্রামসি এবং আরো অনেকে, তারা ইটালির কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। সেই ইটালির কমিউনিস্ট পার্টির একটা ভালো রকমের জনভিত্তি ছিল। তো গ্রামসির কাছে প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে এই সোশ্যালিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি এরা সবাই মিলে এরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হলো কেন? না এক হচ্ছে মুসলিনি কী করে ফ্যাসিজম কী করে ক্ষমতায় এলো, আর আমরা যারা নিজেদেরকে দাবি করি যে আমরা হচ্ছি জনগণের সঙ্গে আছি, আমরা শ্রমিক শ্রেণীর পার্টি, তা আমরা ব্যর্থ হলাম কেন? এই হচ্ছে দুটো মূল প্রশ্ন, এবং এই দুটো প্রশ্নের উত্তর তিনি খুঁজছেন প্রিজনার বুকসের মধ্যে। এইটাকে যদি মাথায় রাখি তাহলে এইবারে যে তিনটি বিষয় বললাম, একটা হচ্ছে রাষ্ট্র, একটা হচ্ছে বিপ্লব, আর একটা হচ্ছে পার্টি, এই তিনটে প্রশ্নকে এবারে একটু দেখা যাক গ্রামসি কিভাবে কি চোখে দেখছেন, বিচার করছেন। আচ্ছা প্রথম দেখা যাক রাষ্ট্র। গ্রামসি স্বাভাবিকভাবেই তোমরা এটা বুঝতেই পারছো তিনি ইটালির কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, অর্থাৎ কিনা তিনি মার্ক্সীয় ভাবধারা, মার্ক্সীয় আদর্শ, মার্ক্সীয় মত, এই সব জিনিসই তার ভালো রকম পড়াশুনো আছে, সেই সময় অন্তত যা পাওয়া যেত সবই তিনি পড়েছেন। তো আমরা সাধারণভাবে যে সনাতনী ট্রেডিশনাল যে মার্কসিস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ স্টেট, সেখানে আমরা রাষ্ট্রকে কিছু করে দেখি, রাষ্ট্র হচ্ছে একটা নিপীড়নের হাতিয়ার,
রাষ্ট্রের কাজ হচ্ছে, এটাকে বলা হয় স্টেট ইজ এন ইনস্ট্রুমেন্ট অফ কোয়ার্শন, বল প্রয়োগের হাতিয়ার, এটা সব তোমার সবাই সবাই পড়ে এসছো সবাই জানে। তো রাষ্ট্র যখন বল প্রয়োগের হাতিয়ার, সুতরাং রাষ্ট্রের প্রতি সনাতনী মার্ক্সবাদী যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যে রাষ্ট্র হচ্ছে বল প্রয়োগের হাতিয়ার, রাষ্ট্রকে উচ্ছেদ করতে হবে, রাষ্ট্রকে উচ্ছেদ করে এবং এই রাষ্ট্র সবচেয়ে মারাত্মক চেহারা নেয় বুর্জোয়া রাষ্ট্র হিসেবে, এবং এই রাষ্ট্রকে উচ্ছেদ করে রাষ্ট্রযন্ত্রকে উচ্ছেদ করে। আমি এই রাষ্ট্রযন্ত্র কথাটায় আবার ফিরে আসব একটা অন্য কনটেক্সটে, পরের যে বক্তব্যটা খুব আলথুসের সম্পর্কে সেখানে এই প্রশ্নটাতে ঘুরে আসতে হবে। তো এবং সেখানে খুব ইন্টারেস্টিং হচ্ছে, আমি এটা একটু তোমাদের সঙ্গে রাখবার চেষ্টা করব, যে আলথুসের তার আলোচনায় গ্রামশীতকে কীভাবে ব্যবহার করেছে, সেটা আমি পরে বলব। এখন এই এই যে রাষ্ট্র হচ্ছে নিপীড়নের যন্ত্র, শোষণের যন্ত্র, এবং যেহেতু একটা জিনিস সে কাজ হচ্ছে নিপীড়নমূলক, শোষণমূলক, তাহলে এই রাষ্ট্রকে উচ্ছেদ করা দরকার। এবং তোমরা সবাই জানো মার্ক্সের সেই বিখ্যাত তত্ত্ব, যে রাষ্ট্র যেহেতু শোষণের হাতিয়ার, এটাকে ধ্বংস করতে হবে, এটাকে ভাঙতে হবে, এবং সেটাকে পর্যদস্ত করে একটা নতুন ব্যবস্থা তৈরি হবে যেখানে আর রাষ্ট্র আর থাকবে না, রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে। এই তো আমরা সবাই পড়ে এসেছি। তার মানে রাষ্ট্রের প্রতি মার্ক্সের ভাবনাটা হচ্ছে, এক হচ্ছে নেতিবাচক, আর দুই হচ্ছে রাষ্ট্রের একটাই চরিত্র, সেটা হচ্ছে নিপীড়নমূলক এবং শোষণমূলক। রাষ্ট্র কাজ করে নিপীড়নের মাধ্যমে, ফোর্স, ভায়োলেন্স, কোয়ার্শন, এইগুলোই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের উপাদানগুলো কি? রাষ্ট্রের মানে আমরা যদি তার ভেতরের চেহারাটা দেখি, রাষ্ট্র মানে হচ্ছে পুলিশ, রাষ্ট্র মানে হচ্ছে আমলাতন্ত্র, রাষ্ট্র মানে হচ্ছে সামরিক বাহিনী, এই হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র। এবারে গ্রামসি যে উত্তরটা দিলেন এই প্রশ্নে, এটা একেবারেই আমাদের ভাবনা চিন্তাকে ওলটপালট করে দিল। প্রিজন নোটবুকসের মধ্যে গ্রামসি রাষ্ট্রকে বলছেন, এবং এইভাবেই গ্রামসি লিখছেন প্রিজন নোটবুকসে, স্টেট বা রাষ্ট্র ইকুয়াল টু, ঠিক অঙ্ক কষার মতো উনি দেখাচ্ছেন, স্টেট ইকুয়াল টু, ঠিক এরকম ইকুয়াল টু চিহ্ন দিয়ে উনি দেখাচ্ছেন, সেটা হচ্ছে সিভিল সোসাইটি অ্যান্ড পলিটিক্যাল সোসাইটি, কনসেন্ট অ্যান্ড কোয়ার্শন। এর মানেটা কি? রাষ্ট্র মানে হচ্ছে শুধু কোয়ার্শন নয়, রাষ্ট্র মানে শুধু ভায়োলেন্স নয়, রাষ্ট্র মানে শুধু হিংসা নয়, রাষ্ট্রের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সম্মতি। এই হচ্ছে ফ্যাসিজমকে বোঝবার জন্যে উনি এইটাই বলার বোঝার চেষ্টা করছেন, ওই যে প্রশ্ন ফ্যাসিজম কী করে ক্ষমতা এলো জনসমর্থন নিয়ে, এটা বুঝতে হলে আমাদের প্রথমেই ধরতে হবে যে রাষ্ট্র একটা বর্তমান দুনিয়ায় রাষ্ট্র কীভাবে চলে। একটা ধনবাদী রাষ্ট্র, একটা পুঁজিবাদী রাষ্ট্র, সে শুধুমাত্র ভায়োলেন্স আর কোয়ার্শন করে নিজেকে টিকিয়ে রাখে না। এমনকি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র, সে কিন্তু শুধুমাত্র ভায়োলেন্স দিয়ে সে নিজেকে টিকিয়ে রাখে না। তো কী করে সে টিকিয়ে রাখে? সে জনগণের সম্মতি আদায় করে। তো জনগণের সম্মতি আদায় করে কি করে? এই প্রশ্নে এবারে গ্রামসি তার একটি অতি বিখ্যাত কনসেপ্ট, সে কনসেপ্ট অফ হেজিমনি, এই তিনি ইন্ট্রোডিউস করছেন। এই হেজিমনির বাংলা অনেক রকমভাবে করা হয়েছে, আমরা একটা বাংলা করেছিলাম একটা সময় আমরা কয়েকজন মিলে, সেটা হচ্ছে আধিপত্য, সেটাও ঠিক কিনা আমি জানি না। কারণ গ্রামসি দুটো শব্দের মধ্যে একটা তফাত করছে, একটা হচ্ছে হেজিমনি আর একটা হচ্ছে ডমিনেশন। হেজিমনি হচ্ছে আধিপত্য, ডমিনেশন হচ্ছে কর্তৃত্ব। এইবার উনি দেখাচ্ছেন যেটা, সেটা হচ্ছে মার্ক্সের যে আমাদের ট্রেডিশনাল যে মার্ক্সবাদের যে বক্তব্য, সেটা হচ্ছে স্টেটকে দেখা হয়েছে ডমিনেশনের কনটেক্সটে,
স্টেট মানে হচ্ছে নিপীড়নমূলক কর্তৃত্ববাদী। গ্রামসি এটাকে যোগ করছে না, রাষ্ট্র মানে হচ্ছে ডমিনেশন প্লাস হেজিমনি। এই প্লাসটা হচ্ছে কি, এই হেজিমনি ব্যাপারটা কি, হেজিমনিটা মানেটা কোত্থেকে আসছে, কে কার ওপর হেজিমনি চালাচ্ছে, এইখানেই গ্রামসি হেজিমনি কথাটাকে এবারে ব্যাখ্যা করছে আরেকটা কনটেক্সট। এই এইভাবে গ্রামসি তার তত্ত্ব জগৎটাকে তৈরি করে দিচ্ছে, সাজাচ্ছেন আস্তে আস্তে। এটা কি, সেটা হচ্ছে সিভিল সোসাইটি বা পুরো সমাজ। এই সিভিল সোসাইটি মানেটা কি, সিভিল সোসাইটি বলতে উনি বোঝাচ্ছেন অরাষ্ট্রীয় বিভিন্ন যেসব প্রতিষ্ঠান, অরাষ্ট্রীয় বিভিন্ন যেসব সংগঠন, তার গোটা যে সমাহার এইটাই হচ্ছে সিভিল সোসাইটি। তার মধ্যে আছে কি, তার মধ্যেও গ্রামসি যেটা দেখাচ্ছেন তার মধ্যে দুটো ভাগ করছেন গ্রামসি। একটা ভাগ হচ্ছে যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান, আর কতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো আপাত দৃষ্টিতে নিশ্চয়ই বেসরকারি, কিন্তু তার উপরও সরকারের একটা পরোক্ষ নিয়ন্ত্রণ আছে। যেমন যেমন সবচেয়ে বড় হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, যেমন উনি বলছেন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমাদের আজকের পৃথিবীতে গ্রামসি যদি বেঁচে থাকতে বলতেন মিডিয়া, একটা বিরাট বিরাট একটা, যেগুলো মাধ্যমে কি হয়, যেগুলোর উপরে সরকারের পরোক্ষ না একটা নিয়ন্ত্রণ আর থাকে, পরোক্ষ নানা রকম সাহায্য এটা ওটা তারা করে। তা এই সিভিল সোসাইটির কাজটা কি, গ্রামসি এবার যে কথাটা বললেন, এই সিভিল সোসাইটির কাজ হচ্ছে এক্সিস্টিং যে সোসাইটি, এক্সিস্টিং যে অর্ডারটা আছে সেই অর্ডারটা কি, সেটা তার সমাজতান্ত্রিক ব্যবস্থা না, সেটা একটা ধর্মবাদী, একটা ক্যাপিটালিস্ট একটা অর্ডার, একটা ধর্মতান্ত্রিক ব্যবস্থা। ইটালিতে মুসলিনি যখন ক্ষমতায় আসছেন তখন ইটালির প্রতি মানে চেহারাটা কিছু একটা পুঁজিবাদী ব্যবস্থা। তা এই পুঁজিবাদী ব্যবস্থাটা টিকে থাকে কি করে, পুঁজিবাদ কতগুলো মূল্যবোধ তৈরি করে, পুঁজিবাদ এক ধরনের একটা মানসিকতা তৈরি করে, সেই মানসিকতাটাকে টিকিয়ে রাখা, সেটাকে জারিত করা, সেই মানসিকতাটাকে আরও বেশি করে ছড়িয়ে দেয়া। অর্থাৎ কিনা মানুষ সে চেতনায় একটা জিনিসকে আস্তে 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 সঞ্চারিত করা, সেটা কি পুঁজিবাদী যে ব্যবস্থা।